আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুল রেসিপিস ফ্রম বেলিসিমো। আমি উমা মোস্তফা আছি প্রতিদিনের মতন দীপ্ত টিভির পর্দায় এবং বানিয়ে দেখাচ্ছি মজার মজার কুল কুল সব রেসিপি বেলিসিমো আইসক্রিম দিয়ে। আর সেই ধারাবাহিকতায় আজ আমি তৈরি করে দেখাবো ভ্যানিলা ফাজ ব্রাউনি ডিলাইট। আসুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী উপাদান লাগছে। দেখে নিয়েছি উপকরণগুলো, এখন চলে যাচ্ছি আমরা মূল প্রণালীতে। এই ডেজার্টের জন্য আমি ব্যবহার করছি বেলিসিমো ক্রিয়েশনের ভ্যানিলা ফাজ ব্রাউনি ফ্লেভার। প্রথমে আমি যেটা করছি, আমি পুরো বক্স নিয়ে নিচ্ছি আইসক্রিমগুলো। বেলিসিমো আইসক্রিমে রিচনেস এত বেশি কারণ এতে ক্রিমি টেক্সচার যেটা বা ক্রিমি ভাব যেটা আইসক্রিমের সেটা কিন্তু অনেক রিচ, সেজন্য কিন্তু স্বাদও অন্যান্য আইসক্রিমের থেকে একদম আলাদা। আচ্ছা, আমি প্রথমে যেটা করেছি, এখানে আমি আমাদের ভ্যানিলা ফাজ ব্রাউনি নিয়ে নিয়েছি ফ্লেভারটি। আমি এখানে কিছু এরকম ফিঙ্গার টাইপের চকলেটের কুকিজ পাওয়া যায় সেটাও নিয়ে নিচ্ছি। এনেছি সামান্য পরিমাণে চকলেট চিপস, এখন বিট করার পালা। ব্যাস, এইভাবে তৈরি হয়ে গেল আমাদের মূল মিশ্রণটি। এখন আসি আমাদের মূল ডেজার্ট রেসিপিতে। আমি এখানে বানিয়ে রেখেছি আগে থেকে একটা ব্রাউনি। ব্রাউনি কিন্তু তুলনামূলকভাবে একটু হার্ড হয়, যেহেতু হার্ড হয় সেক্ষেত্রে আমার কাছে আছে চকলেট মিল্ক, যেটা দিয়ে আমি হালকা করে ব্রাউনিটা ব্রাশ করে দিচ্ছি। আপনি চাইলে ব্রাশ না করলেও চলবে, বাট দিলে হবে কি যে হালকা একটু ময়েস ভাব আসলে খেতে ডেজার্টটা দারুণ লাগবে। এখন এই ব্রাউনির উপরে আমরা যে মিশ্রণটি বানিয়েছি সেই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। হাতের কাছে বেলিসিমো আইসক্রিম থাকলে সহজে আমরা যখন তখন মজাদার সব ইয়ামি ইয়ামি ডেজার্ট বানিয়ে ফেলতে পারি অনেক সহজে। আমরা এখন এর উপরে চকলেট সস দিয়ে একটু এলোমেলো ডিজাইন করে দিচ্ছি। ডিজাইন না করলে কি হয়, তাই আমি হুইপ ক্রিম দিয়ে সামান্য একটু ডিজাইন করে নিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি চকলেট চিপস। চাইলে সামান্য উপর দিয়ে আমি চকলেট চিপস আরো ছড়িয়ে দিতে পারি। এই সাথে আমার কাছে আছে ওয়েফার, ওয়েফারগুলোকে আমি হাত দিয়ে একটু হালকা ক্রাম্বল করে দিচ্ছি। একদম শেষে আমরা আবারও সামান্য চকলেট সস ছড়িয়ে দেব। এখন এটাকে আমরা ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত ঠান্ডা করব, আর তারপর কুল কুল পরিবেশন করব সবার সাথে। বাস, এভাবেই তৈরি হয়ে গেল ডিলিশিয়াস ভ্যানিলা ফাজ ব্রাউনি ডিলাইট। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আসি আগামী পর্বে দীপ্ত টিভির পর্দায় কুল কুল সব রেসিপি নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কুল রেসিপিস ফ্রম বেলিসিমো। আল্লাহ হাফেজ।